বন্ধুরা মাল্টিট্যাক্সিন পদের জন্য নিয়োগ হচ্ছে দুটি জায়গা থেকে দুটি চাকরিতে মাল্টিট্যাক্সিন পদের জন্য নিয়োগ হচ্ছে আর এই পদের জন্য মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে তো বিস্তারিত তথ্য জানার জন্য এই ভিডিওটি দেখতে থাকো আর এখনও পর্যন্ত যারা আমাদের লাল ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশের ঘন্টাটিকে একবার বাজিয়ে অল নোটিফিকেশানটাকে অন করে নিও যাতে যখনই আমরা নতুন নতুন চাকরি সংক্রান্ত ভিডিও দেবো তখনই তার নোটিফিকেশান তুমি তোমার মোবাইলে পেয়ে যাবে তো বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিফিকেশান চলে যাচ্ছি তো আমরা প্রথমে চলে এসেছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডট আই এসি এস ডট রেস ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান দিয়ে থাকবে তোমরা সেখান থেকেও চলে আসতে পারো তো এখানে আসার পর প্রথমে তোমরা চলে যাবে নিচের দিকে চলে যাবে দেখবে এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখবে রিক্রুটমেন্টের এখানে ওদের পেজটি খুলে যাচ্ছে তো এখানে দু ধরনের রিক্রুটমেন্ট হচ্ছে একটা দেখতে পাচ্ছি স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য এটা একটা মাল্টি টাক্সিন নেওয়া হবে আর একটা মাল্টিটাক্স নেওয়া হবে রিক্রুটমেন্ট ফর দি মাল্টিট্যাক্স এটি দেখতে পাচ্ছ তো আমরা কী কী করবো আমরা এখন দু নম্বর যেটা দেখতে পাচ্ছি এটা আগে আমরা ক্লিক করব তো এখানে দেখো প্রথমেই নোটিফিকেশানটা চলে এসেছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশান অফ সায়েন্স যাদবপুর কলকাতা সেভেন জিরো জিরো থ্রি টু এখানে ডেট দেওয়া আছে কুড়ি আট দু হাজার উনিশ দেওয়া আছে আর এখানে অ্যাডভাইজমেন্ট নাম্বারটা কিন্তু দিয়ে আছে তো এখানে প্রথমে লেখা আছে দেখো মাল্টিট্যাক্সিন অপ স্টাফ নেওয়া হচ্ছে লাস্ট ডেট তোমাদের চোদ্দো দশ দু হাজার উনিশ আর এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লু ডট এ আই এ সি এস ডট রেস ডট ইন তো প্রথমে আমরা দেখে নেব শূন্য পদের তালিকা তোমাদের একটু দেখিয়ে দিই যেখানে দেখতে পাচ্ছ এম জেনারেল এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এম টি এস জেনারেল তো এখানে শূন্য পদের তালিকা আছে একুশটি এখানে জেনারেলদের জন্য আছে কুড়ি দশটি আর ও জন্য চারটি এসিদের জন্য ছটি এস টিদের জন্য একটি আর এম টি এস টেকনিক্যাল টেকনিক্যাল পদের জন্য এদের শূন্য পদ আছে তেইশটি একই এখানে দেখতে পাচ্ছি ইউ আর বা জেনারেলদের জন্য দশ এসসিদের চার আর এস টি ও বিসিদের চার এসসিদের সাত আর এস টিদের দুটি এখানে কিন্তু শূন্যপদ আছে আর এই শূন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান আমরা একটু দেখে নেব এমটিএস জেনারেল যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুভ্যালেন্ট ফ্রম এ বোর্ড অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে আর এখানে তোমাদের বেতন হবে যে আঠেরো হাজার টাকা থেকে তোমাদের শুরু হবে তার সাথে অন্যান্য অ্যালোন্স যেগুলো হয় ডিএ এইচ ট্রান্সপোর্ট অ্যালোন্ড বা টি এ সব এগুলো কিন্তু থাকবে আর এমটিএস টেকনিক্যাল পদে যারা আবেদন করবে তাদের কোয়ালিফিকেশান হচ্ছে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ বোর্ড প্লাস টু ইয়ার্স আইটিআই ট্রেড সার্টিফিকেট অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাশের সঙ্গে তোমাদের দু বছরের আইটিআই ট্রেড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে বেতনক্রম একই আঠেরো হাজার মূল বেতন সঙ্গে আরও অ্যালাউন্স কিন্তু থাকতে পারে এখানে বয়সের এখানে বলা আছে বয়স হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে কিন্তু হতে হবে এছাড়া অন্যান্য যারা সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য রিজার্ভ ক্যাটাগরিরা কিন্তু ছাড় পাবে আর কি বলা আছে এখানে সিলেকশান প্রসিডিওর এখানে বলা আছে যে তোমাদের এখানে রিটার্ন ক্যান্ডিড এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের এখানে নেওয়া হবে আর ডিটেলস তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে লাস্ট ডেট এখানে বলা আছে চোদ্দোই অক্টোবর দু হাজার উনিশ তো আমরা এবার চলে যাচ্ছি ওপর দিকে চলে যাচ্ছি যেখানে যে অ্যাপ্লিকেশন তোমরা করবে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কীভাবে করতে হবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে আছে যে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটা তোমাদের এ ফোর কাগজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদের পরে তো প্রিন্ট আউট করার পর তোমাদের সেখানে যা যা সাপোর্টিং ডকু ডকুমেন্ট লাগবে অর্থাৎ তোমাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ প্রুফ তোমাদের এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেগুলো অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু চোদ্দো দশ দু উনিশ তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে আর অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের এখানে বলা আছে মাল্টি ট্যাক্সিং স্টাপের জন্য এস ফিমেল ক্যান্ডিডেটের জন্য তোমার পাঁচশো টাকা করে লাগবে আর অন্যান্য অদার ক্যাটাগরি যেটা ছাত্রছাত্রী আছে তাদের জন্য কিন্তু হাজার টাকা করে লাগবে তো এই টাকাটা তোমরা কিভাবে দেবে টাকাটা তোমাদের কিন্তু এই ডিমান্ড ড্রাফের মাধ্যমে তোমাদের দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিমান্ড ড্রাফের মাধ্যমে তোমাকে দিতে হবে ওপরে লিখতে হবে তোমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ ফেভার তোমাকে লিখতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দি কাল্টিভেশান অফ সায়েন্স পেবেল করতে হবে অ্যাট কলকাতা তো এই ডিমান্ড ড্রাফ এবং যা সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো তোমাদের দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের সেগুলো জুড়ে তোমাদের খামের মাধ্যমে পাঠাতে হবে খামের মাধ্যমে তোমাদের কি লিখতে হবে কোথায় কী লিখতে হবে আমি তো তোমাদের একটু বলে দিচ্ছি নিচের দিকে দিয়ে আছে যে খামের ওপরে তোমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ এম এটা তোমাদের লিখতে হবে আর তোমাদের কোন ঠিকানায় পাঠাতে হবে ঠিকানাটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি ঠিকানাটা একটু তোমাদের ব্যাকে যেতে হবে ঠিকানাটা তোমাদের লিখতে হবে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দি কাল্টিভেশান অফ সায়েন্স এটা তোমাদের ওপরে লিখতে হবে আর তোমাদের তোমাদের নিচে যেটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি এটা কন্ট্যাক্ট আসে গিয়ে ওদের পাওয়া যাচ্ছে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা এখানে নেই আমি বলে দিচ্ছি তোমাদের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে এই যে দেখতেছো প্রথমে তাহলে তোমাকে লিখতে হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দি কাল্টিভেশান অফ সায়েন্স তোমাদের লিখতে হবে দিয়ে তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে এই যে দেখতে পাচ্ছ টু এ অ্যান্ড টু বি রাজা এসসি মাল্লিক রোড কলকাতা সেভেন জিরো জিরো থ্রি টু ইন্ডিয়া এই কিন্তু তোমাদের অ্যাড্রেসে কিন্তু এটা পোস্ট করে দিতে হবে তো তোমরা দেখলে যে কিভাবে তোমাদের কিন্তু এমটিএস যেটা যেটা বললাম যে এমটিএস পদের জন্য পড়তে হবে এমটিএসের সেটা তোমাদের আমি দেখে দিলাম সেটা হচ্ছে সবাই কিন্তু করতে পারবে এখানে আর এটার লাস্ট ডেট কিন্তু চোদ্দোই দেখতে পাচ্ছি এখানে চোদ্দোই অক্টোবর দু হাজার তারিখের আগে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু করে দিতে হবে তো এটা ছিল প্রথম ধরনের তোমাদের এম টি এসের জন্য অ্যাপ্লাই আর দ্বিতীয় ধরনের এম এসের তোমাদের এখানেই কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ এখানে করা হয়েছে তো এটা আমরা ক্লিক করে দেখছি আর তোমাদের আগের অ্যাপ্লিকেশান ফর্মটা দেখানো হয়নি তোমাদের আগের অ্যাপ্লিকেশান ফর্মটা আমি তাহলে একটু দেখিয়ে দিই আগের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের দেখানো হয়নি তো আগের অ্যাপ্লিকেশান ফর্মের যেটা তোমার হচ্ছে লিঙ্ক লিঙ্কটা হচ্ছে এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে আর এটা ক্লিক করলে তোমাদের একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে আমি তোমাদের আর দেখাচ্ছি না এ দেখো ডাউনলোড করা হয়ে যাবে তো আমার কাছে ডাউনলোড করা আছে আমি ডাউনলোড সেকশান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই মোবাইলে ডাউনলোড করে রেখেছি আমি তো এই দেখো ফর্মটা এবার ওপেন হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম ফর ইউজ বাই ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ দ্য ইন্ডিয়ানো অ্যাপ্লি অ্যাসোসিয়েশান ফর দি ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স টু বি সাবমিটেড টু দ্য রেজিস্টার শো অ্যাজ দ্য রিচ হিম নট লেটার দেন আচ্ছা এখানে দেওয়া আছে দেখছি ওপরে লেখা আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশান অফ সায়েন্স আচ্ছা এখানে একটু বলাও আছে আবার যে এইটা কিন্তু তোমাদের কিন্তু রেজিস্টার পোস্ট পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে পাঠাতে হবে অর্থাৎ রেজিস্টার করে তোমাকে কিন্তু পাঠাতে হবে তো এখানে দিয়ে আছে পোস্ট অ্যাপ্লাইড তোমরা কি করছে যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের এখানে লিখতে হবে পার্সোনাল ডাটা তোমাদের নাম তোমাদের অ্যাড্রেস কিন্তু এখানে সব দিয়ে দিতে হবে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের ইনফরমেশন সমস্ত কিন্তু এখানে দিয়ে দিতে হবে তোমাদের এখানে একটা ফটো দিতে হবে অসুবিধা নেই ফর্মটা সোজায় আছে তোমাদের যা যা এক্সামিনেশন তোমরা পাশ করছো সেটা এখানে দিয়ে দিতে হবে আর এখানে কী বলা আছে আর এখানে তেমন কিছু বলা নেই এখানে চেঞ্জ করার একটু বড়ো আছে অ্যাড্রেসে চেঞ্জ করা তো এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের যা যা ডকুমেন্ট সেটা দিতে হবে সঙ্গে তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু এটা দিয়ে দিতে হবে আর অ্যাড্রেস আমি আগে বলে দিচ্ছি সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এটা পাঠাতে হবে তো এটা ছিল প্রথম ধরনের আমরা এটা ছিল প্রথম যেটা বললাম যে সবার জন্য যেটা রিক্রুটমেন্ট আর যেটা দ্বিতীয় ধরনের রিক্রুটমেন্ট যেটা হচ্ছে স্পেশাল রিক্রুটমেন্ট আমি তোমাদের দেখাচ্ছি আবার স্পেশাল রিক্রুটমেন্টটা তো এখানেও সে লেখা আছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স যাদবপুর কলকাতা সেভেন জিরো 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 থ্রি টু এখানেও ডেট দিয়েছে কুড়ি আট দু হাজার উনিশ অ্যাডভাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে আছে এখানে বলা আছে প্রথমে যে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু এটা হচ্ছে এই যেটা পড়া এই রিক্রুটমেন্টে যেটা হচ্ছে তো এখানেও দিয়ে আছে একটা ফর্ম দিয়ে আছে এখানে ওয়েবসাইটের নাম দিয়ে আছে আর এখানে স্পেশাল রিক্রুটমেন্ট রিজার্ভ ক্যাটাগরি বলা হয়েছে এটাও তাই চোদ্দ দশ দু হাজার উনিশ তারিখের মধ্যে কিন্তু এটা তোমাদের পাঠাতে হবে আর এখানে আমরা শূন্যপত্রটা প্রথমে দেখে নেবো আমরা শুধু এখানে অনেক দিয়ে আছে তো আমরা যেটা এম যেটা সেটাই শুধু আমরা এখানে আলোচনা করব কারণ আমাদের বিষয় এখন এম তো এখানে দেখতে পাচ্ছ টেকনিক্যাল এম টিএস টোটাল নাম্বার অফ পোস্ট এখানে তোমার হচ্ছে দশটা দিয়েছে তার মধ্যে এমটিএস কিন্তু পাঁচটা তোমার হচ্ছে দেওয়া আছে তার মধ্যে ও হচ্ছে তোমার পাঁচটা ও বিসি পাঁচটায় ও বিসি এখানে দেওয়া আছে তো এখানে পাঁচটা ও বিসি দেওয়া আছে তো এর যোগ্যতা তোমার আমরা প্রথমে দেখিনি যোগ্যতা কী আছে যারা এম টিএস পদের জন্য যারা করবে এম টি এস অ্যাডমিনিস্ট্রেটিভ একটা আছে এম টেকনিক্যাল পদের জন্য একটা আছে তো আমরা দেখিনি এখানে এম টিএস দু ধরনের একটা আছে ওপর একটা হ্যাঁ আছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে দেখতে পাচ্ছো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা দেখতে পাচ্ছো এম এখানে তোমার আছে ছটা শূন্য পদ আছে আর টেকনিক্যাল এম টিএস সেখানে তোমার আছে তোমার হচ্ছে পাঁচটা এম টিএসের পদের জন্য শূন্য পদের তালিকা কিন্তু আছে অর্থাৎ এখানে কিন্তু দু ধরনের এখানেও কিন্তু দু ধরনের কিন্তু এম আছে একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা একটা হচ্ছে টেকনিক্যাল তো অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এমটিএস তারা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আমরা দেখে নেব তাদের একইভাবে ম্যাট্রিক ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অরই অর ইকুইভ্যালেন্ট ফরে এ রেকগনাইজড বোর্ড অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা কিন্তু পাশ হতে হবে আর এম টেকনিক্যাল তোমাদের তোমাদের একইভাবে মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে এবং তোমাদের সঙ্গে দু বছরেই কিন্তু আইটিআই কিন্তু ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তো একইভাবে এখানে বয়সের ছাড় আঠারো বয়সের আঠেরো থেকে সাতাশ বছর আর অন্যান্য রিজার্ভ ক্যাটেগরিতে যেমন যা ছাড় পায় সেভাবে ছাড় পাবে আর এখানে সিলেকশান প্রসিডিওর হবে যে পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে আর এটা লাস্ট ডেট কিন্তু চোদ্দো অক্টোবর দু হাজার উনিশ বলা হচ্ছে আর এখানে আমরা এবার দেখে নেব যে এর অ্যাপ্লিকেশান ফিসটা আমরা একটু দেখে নেব তো এখানে অ্যাপ্লিকেশান ফিজ যেটা বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ও বিসি ক্যান্ডিডেটের জন্য হাজার টাকা বলা হয়েছে আর এসটি আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা বলা হয়েছে আর কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের একইভাবে এখানে ফর্ম দেওয়া আছে ফর্মটা তোমাদের প্রিন্ট আউট করতে হবে এফোর সাইজ পেজে পেজে প্রিন্ট আউট করে তোমাদের যা যা সাপোর্টিং ডকুমেন্টস সেগুলো দিয়ে দিতে হবে সঙ্গে তোমাদের ডিমান্ড ড্রাফট দিতে হবে আর এটা পাঠিয়ে দিতে হবে চোদ্দ দশ দু হাজার উনিশ তারিখের মধ্যে তো ডিম্যান্ডরা একই হবে তোমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের ফেভারে করতে হবে পেভেল করতে হবে অ্যাট কলকাতা সেখানে তোমাদের এটা দিয়ে দিতে হবে তো এইভাবে আমরা দেখে নিলাম তোমাদের কিন্তু দুটি পদে দুটি জায়গা থেকে কিন্তু এমটিএস পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এই যা যা আমি বললাম দুটোরই কিন্তু লিঙ্ক কিন্তু নোটিফিকেশান লিঙ্ক আর ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে থাকবে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো আর এই সম্বন্ধে তোমাদের যদি কোনো যদি কোনো কোশ্চেন থাকে কোনো যদি অসুবিধা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবে কমেন্ট সেকশানে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে যে একটা লাইক দিও আর এটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিয়ে কারণ কারণ না কারণ এটা কাজে লাগবে কারণ এটা মাধ্যমিক মাধ্যমিকের ওপর ভিত্তি করে নিয়ে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভটা তাহলে এটাও কিন্তু অনেকেরই কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারো তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকমই নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী চাকরির খবরে ততক্ষণের জন্য বন্ধুমাত্র জয় টাটা